ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ভাবনায় বাতাস। কাল শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে পিঠের চোটে ব্যাটসম্যান ইয়াসির আলী ছিটকে যাওয়ার দুঃসংবাদ পেয়েছে দল। টেস্ট রিপোর্ট সুব্রত বাবির। স্যার ভিভ রিচার্ড স্টেডিয়াম, অনুশীলনে ব্যস্ত দল, এটাই প্রথম টেস্টের ভেন্যু। ওয়েস্ট ইন্ডিজ যেমন দলই হোক, নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ যে কারো জন্য। মার্চেই জো রুটের ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছে তারা, আর টেস্টে বাংলাদেশের অবস্থা কতটা নাজুক সেটার প্রমাণ তো গত বছর ঘরের মাঠে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়া। ক্যারিবীয়দের ঘরের মাঠে বড় অস্ত্র কন্ডিশন, বাড়তি বাতাস বিপাকে ফেলে ব্যাটসম্যানকে। তিন দিনের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বেশ ভালো হয়েছে, প্রথম টেস্টে সেটা কাজে দেবে। টেস্টের ভেন্যুতেই অনুশীলন করায় সেখানকার উইকেটের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে। কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে সবাই, এখানে বাতাস কিছুটা বেশি থাকবে, তাই বল ঘোরানোর ব্যাপারে অভ্যস্ত হতে হবে আমাদের। শাকিব আল হাসান তৃতীয় দফায় অধিনায়কত্বে যাত্রা আরম্ভ করতে যাচ্ছেন। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে না পাওয়া, তার উপর ইঞ্জুরিতে ইয়াসির আলীর ছিটকে পড়া বাড়তি চ্যালেঞ্জ যোগ করেছে। ইয়াসির আলীর আপনি একটা ব্যাকপেন কমপ্লিট করতে ছিল গত 10 তারিখ থেকে, আমরা পরবর্তীতে এমআরআই করিয়েছি, ওটাতে পাওয়া যাচ্ছে যে ওর হচ্ছে ডিস্কোজেনিক ব্যাকপেন, ডিস্কের সমস্যা নিয়ে ভুগতেছে। আমরা আশা করতেছি যে ওই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে, আর এই বাকি এই সময়ের মধ্যে ও অ্যাকচুয়ালি খেলার জন্য অ্যাভেলেবল থাকবে না টেস্ট ম্যাচগুলিতে। শেষ অনুশীলনের পরই উইকেট দেখে একাদশ ঠিক করবে বাংলাদেশ। সুব্রত ববি, NTV স্পোর্টস ডেস্ক।